নিউ মার্কেটের পর এবার নিউ টাউন, অভিযুক্তের হাতে ফের মার খেল পুলিশ। বৃহস্পতিবার সকালে নিউ টাউনের রাস্তায় মোটর বাইক নিয়ে প্রমোদ ভ্রমণের জেরে দুর্ঘটনার শিকার হন এক ব্যক্তি। অভিযুক্তকে কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মী ধরতে গেলে তাকে ওই বাইক চালক মারধর করেন বলে অভিযোগ। পরে অবশ্য স্থানীয় লোকজন সৌভিক রায় নামে বাবুঘাটির বাসিন্দা ওই বাইক চালককে ধরে পুলিশের হাতে তুলে দেন। ইকো পার্ক থানার পুলিশ সৌভিককে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, এদিন সকালে নিউ টাউনের বন্দের মোড়ে সিগন্যালে একটি বাইক এসে দাঁড়ায়। পেছন থেকে বেপরোয়া গতিতে বাইক নিয়ে আসছিলেন দুই যুবক। নিয়ন্ত্রণ হারিয়ে তারা সামনে দাঁড়ানো বাইককে সজোরে ধাক্কা মারে, যার জেরে দুটি বাইক থেকে তিনজনই ছিটকে পড়ে যান। সিগন্যালে দাঁড়িয়ে থাকা বাইক চালক গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে যান ট্রাফিকের এক কনস্টেবল। তিনি অন্য বাইকের দুই সবারিকে সেখান থেকে যেতে নিষেধ করেন। অভিযোগ, তবুও ওই দুইজন পালানোর চেষ্টা করেন। কনস্টেবল তাদের ধরতে গেলে একজন তার চোখে ঘুষি মারেন বলে অভিযোগ। তার চিৎকারে পথচারীরা জড়ো হয়ে ওই যুবককে পুলিশের হাতে তুলে দেন। উল্লেখ্য, নিউ টাউনে বেপরোয়াভাবে বাইক চালানোর অভিযোগ নতুন নয়, দিন দিন যেন বেড়েই চলেছে। গত বছর গৌরাঙ্গ নগরে মত্ত অবস্থায় দুই যুবক বাইক চালিয়ে দুর্ঘটনায় মারা যান। বছর দুই আগেও বেপরোয়া গতিতে একটি বাইক গার্ডরেল ভেঙে শুটিং স্থলে ঢুকে অভিনেতা অভিনেত্রীকে ধাক্কা মারে বলে অভিযোগ। আর এবার এদিন সকালে ঘটল ফের একটি নজিরবিহীন ঘটনা। ব্যুরো রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।